লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজ 24 ফেব্রুয়ারি 2022, আমরা দেখব আজকে সারাদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ কেমন গেল। তো শুরুতে আপনাদের সাথে আমি আমার স্ক্রিন থেকে শেয়ার করব। আজকে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ শুরু হয়েছিল 6948.7 পয়েন্ট দিয়ে। দিনের কোন একটি সময় ইন্ডেক্স গিয়েছিল 6970.2 এবং সর্বনিম্ন ইন্ডেক্স ছিল 6831 এবং আমাদের ক্লোজিং ইন্ডেক্স 6839.4। আমাদের গতকালকের থেকে আজকের ইন্ডেক্সটি নিয়ে পড়েছে 109.2 পয়েন্ট এবং আমাদের আজকের ভলিউম হয়েছে 1050.28 কোটি টাকা। গতকালকের ভলিউম ছিল 908.82 কোটি টাকা। আমাদের ইন্ডেক্সটা একটু বেশি পড়েছে অনেক গত দিন বা তার আর কনজিকিউটিভ কয়েকটি দিনের ইয়েতে দেখতে পাচ্ছি আমরা, আর আমাদের ভলিউমটা একটু বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। তো যখনই ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু অনেক বেশি ইন্ডেক্সটা পড়ে গিয়েছে, স্বভাবতই এখানে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে হয়তোবা অনেক প্যানিক সেলের কারণে, ভয় পেয়ে সেল করার কারণেই আমাদের ভলিউমটা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডভান্স হয়েছে, ইস্যু 31টা ইস্যু অ্যাডভান্স হয়েছে এবং আমাদের ডিক্লাইন করেছে 328টি ইস্যু এবং আনচেঞ্জ রয়েছে 22টি স্টক। তো আমরা দেখবো যে আজকে আমাদের টেকনিক্যাল চার্টটাতে আমরা একটু চলে যাব। তো আমি গত দিন পর্যন্ত, ইনফ্যাক্ট আমাদের স্টক মার্কেটের যে গত দিন পর্যন্ত যে বিহেভিয়ারটা ছিল, যেভাবে স্টক মার্কেটের ইন্ডেক্সটি বিহেভ করছিল, সেটা কিন্তু দ্যাট ওয়াজ ভেরি নর্মাল বিহেভিয়ার মার্কেটের জন্য, একটা অত্যন্ত নর্মাল একটা বিহেভিয়ার মার্কেট করছিল। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে, আপনার জন্য আমি ড্র করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এটা দীর্ঘ সময় আমরা একটা আপ ট্রেন্ডের ভিতরে ছিলাম। তখন এরপরে আপ ট্রেন্ড থেকে আমাদের মার্কেটটা একটু ডাউন ট্রেন্ডে গিয়েছিল, তার পরবর্তীতে মার্কেটটা আপ এবং ডাউন দিয়ে মার্কেটটা কারেকশনের ভিতরে দিয়ে এগোচ্ছিল এবং তারপর কোন একটা টাইমে গিয়ে কিন্তু তারপরে আবার আমরা এখান থেকে আপ ট্রেন্ডে চলে গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উই ওয়েন্ট অন আপ ট্রেন্ড, বাট তারপর আবার আমরা সাইড মার্কেটে আবার সাইড ওয়েজ মুভ করে যাচ্ছে। যদি আমরা ব্রড পার্সপেক্টিভে যদি বলি, আমরা যদি একদম এই ছোট ছোট যে এখানে আমাদের যে ডাউন ট্রেন্ড আমরা দেখছি, এটার পরবর্তী যে আমরা যে মার্কেটে যদি মুভটা আমরা দেখি, এখানে মার্কেট ইন্ডেক্সে যেভাবে মুভ করেছে, দ্যাট ওয়াজ ইজ এ কারেক্টিভ মুড অফ দি মার্কেট। মার্কেটের একটা কারেক্টিভ মুডে মার্কেট এখানে ছিল, এখানে কোনো ডেফিনিট কোনো ট্রেন্ড ফর্ম করেনি। মার্কেট যে ডাউন ট্রেন্ডে গিয়েছে এটা আমরা কখনোই বলতে পারবো না, বিকজ দিস ইজ এ সাইড ওয়াইজ মুভ। সাইড ওয়াইজ মুভ মার্কেটে মার্কেট সচরাচর হয়ে থাকে এবং মার্কেটে কারেকশন সচরাচর হয়ে থাকে, বিকজ যত বেশি কারেকশন মার্কেটে ফ্রিকোয়েন্সি, যত কারেকশনের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, ততই মার্কেটের কিন্তু জন্য ভালো, বিকজ মার্কেট পরবর্তীতে তাদের নতুন স্ট্রেংথ নিয়ে মার্কেটকে যাত্রা শুরু করতে পারবে। তো আমরা সেই কারেকশন মুডে, কারেকশনের ভিতরেই আমরা ছিলাম। আমাদের রিট্রেসমেন্ট যেটাকে বলি, আমরা রিট্রেসমেন্ট ফেজে আমরা ছিলাম। বাট আজকের যে বিষয়টি, সেই বিষয়টি আপনারা সবাই জানেন, যে কারণে অনেক বিনিয়োগকারী ভাই বোন হয়তো ভীতু হয়েছেন, ভয় পেয়েছেন, যার পরিপ্রেক্ষিতে তারা হয়তো তাদের শেয়ারগুলোকে অনেক কম দামে সেল করে দিয়েছেন। হয়তো তারা চিন্তা করছেন হয়তো ভবিষ্যতে আরো খারাপ হয়ে যায়, তাহলে আমাদের অ্যাটলিস্ট আমাদের ক্যাপিটালগুলোকে সেভ করার জন্য তারা হয়তো এই জিনিসটা করেছেন, যার পরিপ্রেক্ষিতে আমাদের ইন্ডেক্সটা কিন্তু অনেক বেশি পড়েছে। ওকে, বাট আমাদের গত কালকের এবং গত তার আগের দিনের যে ইন্ডেক্সের যে মুভমেন্টটা ছিল, গতকালকের যে পজিটিভ মুভমেন্টটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা খুবই সার্টেন ছিলাম যে মার্কেটটা উপরের দিকে চলে যাবে, উপরে যাওয়ার সম্ভাবনা এবং সবগুলো ইন্ডিকেটারই কিন্তু আমাদের অলমোস্ট সেটাই বলছিল। তো বাট আজকের বিষয়টি একটু ভিন্ন বিষয়, তো এখন আমরা অন্যান্য ইন্ডিকেটারগুলো দেখবো, তারপর আমরা আবার এখানে ফিরে আসবো। তো আমরা এখানে দেখি যে আমাদের যে আরএসই ইন্ডিকেটারটি আমাদের যে ওভারসোল্ড লেভেল পর্যন্ত প্রায় কাছাকাছি চলে এসছে, এখানে আমরা দেখছি 31.07 পজিশনে আমরা আছি, এখানে 33.07 আমরা আছি। তো আমাদের 30 এবং তার নিচে চলে গেলে আমাদের ওভারসোল্ড পজিশন আমরা বলে থাকি। তো আমরা কিন্তু এরকম ওভারসোল্ড পজিশনে কিন্তু পূর্বে অনেকবার এসেছি, সুতরাং এটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 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 নাম্বার অফ টাইমস কিন্তু আমরা এখানে এসেছি, সুতরাং এখান থেকে আবার মার্কেট ঘুরে গিয়েছে। তো সুতরাং দ্যাট ইজ ভেরি নর্মাল, মার্কেটের জন্য অত্যন্ত সাধারণ বিষয়।
তো তারপরে আমরা চলে আসবো আমাদের যে ম্যাকড ইন্ডিকেটরটি আমাদের যদিও নেগেটিভ দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি উপরের দিক থেকে ক্রস নিচের দিকে চলে এসেছে, আমাদের হিস্টোগ্রাম গুলো একটু নেগেটিভ হিস্টোগ্রাম বড় একটু বড় গ্র্যাজুয়ালি বড় হচ্ছে, দ্যাট ইজ এ নেগেটিভ সিগন্যাল আমাদের জন্য দিচ্ছে। বাট এখানে আমাদের স্টকিস্টিক যে ইন্ডিকেটারটি সেটা কিন্তু আমাদেরকে আবার একটু পজিটিভ দেখাচ্ছে, তারপরে দেখতে পাচ্ছেন যে এই ইন্ডিকেটারের যে মাথাটি কিন্তু উপরের দিকেই আমরা দেখতে পাচ্ছি, হয়তো বা এক দুই দিন এখান থেকে দুই দিন যদি এভাবে থাকে তারপর হয়তো এখান থেকে ঘুরে যাবে, তো দ্যাট ইজ এ পজিটিভ সাইন আমাদেরকে দিচ্ছে। তো আমরা এইখানে যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স সাপোর্ট গুলার বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। বাট আজকের যে ফলটা, এই ফলটাকে আমি আসলে আমাদের স্টক মার্কেটের যে যে মোডে স্টক মার্কেটটা ছিল, যেভাবে স্টক মার্কেটটা যাচ্ছিল সেই সেইটার থেকে ভিন্ন, কারণ বিকজ অফ দিস ইউ নো আপনারা সবাই জানেন যে সেটা আজকের যে আনওয়ান্টেড যে দুইটা দেশের ভিতরে যে যুদ্ধের যে বিষয়টা, এই বিষয়টাই আমাদের মার্কেটকে, শুধু আমাদের মার্কেট না সারা ওয়ার্ল্ডের সমস্ত স্টক মার্কেট কিন্তু আজকে অনেক বেশি পড়েছে, আজকে অনেক বেশি পড়েছে, সবাই সবাই একটু প্যানিকড হয়েছে বিধায় সব মার্কেটই আজকে পড়েছে। সুতরাং আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে এই যেসব কিছু কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো আমাদের কারো কন্ট্রোলে থাকে না, যেগুলো এরা কিন্তু আমাদের কোনো কন্ট্রোলে না, বাট আমাদের মার্কেটের বা আমাদের মার্কেট বা আমার স্টক নিয়ে কিটা কি করব সেটা কিন্তু আমার কন্ট্রোলে থাকে। বাট দেয়ার আর ইনসিডেন্ট যেখানে আমরা কোনো কিছু করতে পারি না, বাট উই ক্যান অলওয়েজ কন্ট্রোল আওয়ার আমার যে ভয় আমার ভীতিটাকে আমি কিন্তু কন্ট্রোল করতে পারি, কারণ আমরা এর আগেও দেখেছি আমাদের মার্কেটে কিন্তু অনেকে অনেক কারেকশন হতে দেখেছি, তারপরে কিন্তু মার্কেট আবার ঘুরে গিয়েছে। এবং আমাদের সমস্ত যে সমস্ত ওকে আগে আমি আপনাদেরকে এখানে আমাদের একটু সাপোর্ট লেভেলটাকে এঁকে দেখানোর চেষ্টা করি। আমাদের যদি ফার্দার যদি আমাদের মার্কেটকে যদি আরো ফার্দার ডাউন হয় তাহলে আমাদের কোথায় গিয়ে আমরা সাপোর্টটা পাবো সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আমাদের দিস ইজ দি লেভেল, লেভেলটা আপনাদেরকে আমি বলে দিই কোন লেভেলে, ইট ইজ অ্যারাউন্ড আমাদের লেভেলটা হবে হচ্ছে মেবি আমাদের 6810-15 লেভেলের একটা সাপোর্ট আমাদের আমাদের আছে। এই এই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 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 আমাদের সাপোর্টটা আছে, এবং এই যে সাপোর্টটা কিন্তু এই দুইটা সাপোর্টই কিন্তু আমাদের জন্য বেশ ভালো সাপোর্ট, ভেরি স্ট্রং সাপোর্ট কিন্তু আমাদের জন্য। তো সুতরাং যদি যদি ফার্দার যদি আমাদের মার্কেটকে যদি আরও একটু যদি ও পড়ে, যদি উই ডোন্ট হোপ বাট যদি পড়ে তাহলে হয়তো আমাদের এই জায়গা পর্যন্ত এসে এখান থেকে আমরা কিন্তু ভালো সাপোর্ট নিয়ে মার্কেট আবার উঠে যাবো আমরা আশা করি। তারপরে যদি ইনকেস তারপরে যদি আমাদেরকে আরও যদি নেগেটিভ ইয়েটা থাকে, নেগেটিভ যে মোট যদি বা নেগেটিভ যে আমাদের বিনিয়োগকারীদের ভিতরে যে 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 ভীতিটা রয়েছে সেটাও যদি প্রিভেল করে, তো সেই ক্ষেত্রে হয়তো আমাদেরকে এই লেভেলটাতে চলে আসতে হতে পারে, দ্যাট ইজ 6703 লেভেল, যেটা আমাদের এইখানে একটা আমাদের সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে সাপোর্ট আছে। সুতরাং সেই সাপোর্ট লেভেলে হয়তো আমাদের 3-10 ভিতরে সাপোর্টটা হয়তো আমাদেরকে চলে আসতে হতে পারে, বাট হুইচ আই ডোন্ট থিঙ্ক সেটা না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। এখন আপনাদেরকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আসলে ডাউন ট্রেন্ড বলতে আমরা যেটা বুঝি, যেটা ডাউন ট্রেন্ড এটা আমরা যে এটা আমরা যখন আপ ট্রেন্ডে ছিলাম, দ্য আপ ট্রেন্ড ইজ ভেরি কনস্পিকুয়াস, মানে একদম আমাদের কিন্তু আপ ট্রেন্ড একদম খুব ব্রডলি দেখিয়ে দিচ্ছে যে আমরা আপ ট্রেন্ডে ছিলাম। বাট ডাউন ট্রেন্ড হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয় সেটার কিন্তু সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে নাই, কারণ হচ্ছে যে আমাদের আমরা যদি আমাদের যে যেখান থেকে আমাদের মার্কেটটা ড্রিপ করেছিল বা মার্কেটটা কমেছিল সেখান দিয়ে যদি আমরা একটা লাইন ড্র করি, এবং আমাদের ইনফ্যাক্ট এই লাইনটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করে দিই, এক্সটেন্ড করে আমরা যদি অ্যাঙ্গেলটাকে দেখার চেষ্টা করি, আমরা যদি এখান থেকে একটু এক্সটেন্ড করি, এক্সটেন্ড করে যদি এখানে চলে আসি আমরা দিস লেভেল, এবং এটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে আমরা যেখানে যে মিলবো, ইনফ্যাক্ট এই যে যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি কম হয়েছে, এবং মোরসো আমাদের যেটা যেটা নর্মালি আমাদের ট্রেন্ড লাইন আঁকার জন্য যে যে ফর্মালি বা টেকনিকটা ইউজ করতে হয় সেটা হচ্ছে মিনিমাম 3টা লাইনকে টাচ করতে হয় মিনিমাম। তো সুতরাং সেই সেই অ্যাসপেক্টে কিন্তু আসলে আমরা এখানে কোনোভাবেই বলতে পারি না যে আমরা ডাউন ট্রেন্ডে গিয়েছি, আমরা দিস ইজ কমপ্লিটলি এ সাইড ওয়াইজ মুভমেন্ট অফ দ্য মার্কেট, মার্কেট এটা সাইড ওয়াইজ মুভ হয়েছে, except today's fall, আজকের ফলটা যে কারণেই হয়েছে সেই কারণটা আমাদের কারোই কারোই
চিন্তার ভিতরে ছিল না বা আমরা কারো এই জিনিসটাকে কেউ এক্সপেক্ট করিনি যে আনওয়ান্টেড একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আজকের যে ইন্ডেক্সের যে নিম্নমুখী প্রবণতা যেটা আমরা দেখেছি সেটা শুধু আমাদের না, সারা ওয়ার্ল্ডের সমস্ত স্টক মার্কেটে একই চিত্র দেখা গিয়েছে। সুতরাং আমি যে একটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই যে দুইটি দেশের অ্যাফেয়ার্স এর কারণে আজকে আমাদের এই ব্যবস্থা, সেই দুইটি দেশের সাথে কিন্তু আমাদের ইকোনমির খুব খুব কিন্তু অনেক বড় রিলেশন কিন্তু আমাদের নাই। আমাদের সেই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ওই আমার কান্ট্রি আমাদের আমাদের ইকোনমি কিন্তু সেই দুইটি দেশের কান্ট্রি অ্যাজ এ হোল আমাদের কিন্তু খুব ডিপেন্ডেন্সি নাই। ইয়েস, ওয়ার্ল্ড অ্যাজ এ হোল হ্যাজ অ্যান ইম্প্যাক্ট, একটা বড় ওয়ার্ল্ডের ইম্প্যাক্টটা হয়তো সেই অ্যাসপেক্টটা অনেকে থাকতে পারে সেই, বাট আমাদের কান্ট্রি অ্যাজ হোল আমাদের কিন্তু অত বড় ইম্প্যাক্ট সেখানে নাই, আমাদের অত ডিপেন্ডেন্সিও নাই। সুতরাং আমাদের আমাদের এইভাবে ভীতু হওয়ার বা এইভাবে প্যানিক হয়ে যাওয়ার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি আছে নাই, এরকম আছে বলে আমি মনে করি না। তো সুতরাং আমরা যারা যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন যারা যারা স্টক মার্কেটের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে আমি সবসময় বলে থাকি যে স্টক মার্কেট ইজ এ ম্যারাথন, ইটস নট এ স্প্রিন্টার, ইট ইজ এ ম্যারাথন রেস। যে রেসটাকে আমাদের দীর্ঘ সময় ধরে ম্যারাথনটাকে দৌড়াইতে হয়, ম্যারাথনটাকে শেষ করতে হয়। তো সুতরাং এখানে আপস অ্যান্ড ডাউন মার্কেটে সবসময় থেকে থাকে, আপস অ্যান্ড ডাউন সবসময় মার্কেটে হয়ে থাকে, বিভিন্ন ভ্যালিড রিজনে হয়, অনেক সময় অনেক অনেক কারণ ছাড়া হয়। তো সুতরাং সব কিছু মিলে আমাদেরকে ভীতু হলে চলবে না। আমাদেরকে যখন আমরা উই হ্যাভ অনস আমরা সুইমিং করার জন্য যখন পন্ডে আমরা নেমেছি তখন আমাদেরকে সুইম করতে হবে, বা মেবি দেয়ার মাই বি সাম টাইট, কোনো সময় কোনো স্রোত আসতে পারে, কোনো কোনো সময় হয়তো আমাদের জোয়ার আসতে পারে, ভাটা আসতে পারে, সব কিছু মিলে আমাদেরকে থাকতে হবে সেখানে। ভীতু হলে চলবে না, কারণ লং টাইমে কখনোই স্টক মার্কেট কাউকে কখনো ক্ষতি করেনি। যদি কেউ মার্কেটে যদি ফোকাস থাকে এবং মার্কেটে যদি সে ইনভেস্টেড অবস্থা ইনভেস্টেড থাকে মার্কেটের অপরচুনিটি, কারণ এভরি ফল বা এভরি কারেকশনের পরেই কিন্তু অপরচুনিটি ক্রিয়েট হয়। সুতরাং সেই অপরচুনিটিগুলোকে আইডিয়াল করতে হবে। হ্যাঁ, ন্যাচারালি যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন আমরা ইনভেস্টেড অবস্থার ভিতরেই তাদের শেয়ার প্রাইসটা তো কমে গিয়েছে এই ফলের কারণে, তো নাথিং টু বি প্যানিক। আমি ব্যক্তিগতভাবে ফিল করি প্যানিক হওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আমাদের যেহেতু আমাদের সমস্ত ইকোনমিক্যাল ফ্যাক্টর ইকোনমিকের সমস্ত ফ্যাক্টরগুলো সমস্ত আসপেক্টগুলো কিন্তু খুবই পজিটিভ, সুতরাং আমাদের ইকোনমি অনেক বড় ইকোনমি হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, আমরা ডেভেলপ করছি প্রতিদিন প্রতিদিন ডেভেলপ হচ্ছে। সুতরাং সব কিছু মিলে আমরা কিন্তু ইয়ার এনি গুড পজিশন। আমাদের সারা ওয়ার্ল্ডের দৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকে, বাংলাদেশের ইকোনমির দিকে। সুতরাং আমরা কেন ভয় পাবো? আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্লিজ ডোন্ট বি প্যানিক, ডোন্ট বি অ্যাফ্রেড অফ দি মার্কেট, প্লিজ জাস্টিফাই ইয়োর থিঙ্কিং। আপনার চিন্তাটাকে জাস্টিফাই করেন যে শুড আমি এই লোয়ার প্রাইসে আমার শেয়ারটাকে বিক্রি করে আমার লসটা নিয়ে নিবো কিনা, সেইগুলো কিন্তু চিন্তা করা উচিত। কারণ ওয়ান্স ইউ টেক দি লসেস ইয়োর মানি হ্যাজ মানি কিন্তু অলওয়েজ ওয়েবড আউট হয়ে যায়। সুতরাং প্লিজ ডোন্ট ডু দ্যাট, প্লিজ হ্যাভ কনফিডেন্স ইন দ্য মার্কেট এবং বিহেভ রেশনালি, রেশনালি বিহেভ করেন, দেখবেন যে মার্কেট উইল গিভ ইউ বেনিফিট, মার্কেট উইল গিভ ইউ ডিভিডেন্ড। উইথ দিস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আমি আবার বিনিয়োগকারী ভাই বোনদেরকে অনুরোধ করবো, প্লিজ ডোন্ট বি প্যানিক, ডোন্ট বি অ্যাফ্রেড, এগেইন আই রিকোয়েস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমাদের অনেক বিনিয়োগকারী ভাই বোনদের রিকোয়েস্ট আছে তাদের কিছু স্টকের অ্যানালিসিস দেওয়ার জন্য, আমি দিস ইজ উইকেন্ড আমি চেষ্টা করবো আপনাদের সবার যে সমস্ত পেন্ডিং যে সমস্ত রিকোয়েস্টগুলো রয়েছে সমস্ত পেন্ডিং রিকোয়েস্টগুলোকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো স্টে উইথ দি চ্যানেল, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর জয়নিং মি।